গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি একদম বিন্দাস আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, স্কিপ না করে পুরো ব্লগটা এনজয় করো। হচ্ছে পয়লা মে, আজকে মে মাসের এক তারিখ। তো আজকের হচ্ছে আমার পতিদেব, আমার বর মশাইয়ের ছুটি অফিস। তো ছুটি মানে যেন ছুটির বাজার একদম। তো ও গেছে বাজারে বাজার ফাজার করতে, আর আমি আর মা আছি ঘরে। তো আমার বর গেছে এসি আনতে ছুটির বাজারে, ও এসি কিনতে গেছে। আমাদের গরিবদের এসি, ঠিক আছে। যাই হোক, তো আমার বর গেছে বাজারে, তো আসুক। আর কী এসি কিনতে গেছে না গেছে তোমাদেরকে সব শেয়ার করবো, ঠিক আছে। গরিবের এসি, হ্যাঁ, অন্তত ওইটুকুনির জন্য রাত্রিবেলা ঘুমিয়ে একটুখানি আরাম হবে। যাই হোক, তো ঘরের কাজবাজ ছাড়ি আস্তে আস্তে, আর দেখতে থাকো ভিডিওটা। কাজ হয়ে গেছে, আর মা এখানে হচ্ছে ওয়াটার, মা এখানে হচ্ছে জল, আর আমি ভেজাবো জামা কাপড়। অনেকগুলো জামা কাপড় আছে, জামা কাপড়গুলো সব ভেজাবো। এই বাথরুমের দরজাটা শুধু বন্ধ, খুলে রাখ। ঠিক আছে, এতগুলো জামা কাপড় ভেজাবো, রান্নাবান্না করে জামা কাপড় কাচবো। আর মা এখানে ফ্রিজে জল ভরবে বলে, তাই জলগুলো সব ভরছে ফ্রিজে ঢোকাবে বলে। এই ঠান্ডাকালে, এই এই গরমকালে এই আমাদের একটা সব থেকে বড়ো কাজ না মা, ঠান্ডা ঠান্ডা জল খাওয়া। আর আমাদের ঘন্টু বাবু বসে আছে, ঘন্টু। আর ঘরের সমস্ত কাজকর্ম হয়ে আছে, ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট। আর আমি বসিয়ে দিয়েছি ভাত, আমার বরমশাই এসি কিনতে গেছে, এখনও আসে না। হ্যাঁ, এসি কিনতে গেছে, এখন আমার বর আসে না। কখন এসিটা কিনে আনবে আর তোমাদের সাথে দেখাবো আমরা গরিবের এসি কেমন। খান্টু, তাই বাজারে যাওয়ার জন্য ঝগড়া করেছে, কিন্তু এই সপ্তাহ ওকে বাজারে যেতে হয়েছে। তো মহারাজ বাজার টাজার করে নিয়ে এসছে, আর কি বাজার করে নিয়ে এসছে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, তো আমার বর এসি কিনে বাড়ি চলে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি আমার বর কি এসি কিনে নিয়ে এসছে। তো এটা একটা শরীরে এনার্জি পাওয়ার বাড়ানোর এসি, সেটা হচ্ছে গ্লুকন্ডি, ঠিক আছে। এই যে সব থেকে দামি যেটা এসি, এসি আমাদের জন্য এসি, গরিবের এসি, সেটা হচ্ছে এইটার ভেতরে আছে। তোমরা ভাবছো কি, এই যে আমাদের গরিবদের এসি। যদি বলো কি করে এটা এসি হলো, এটা হচ্ছে নাইসেল ঠান্ডা ঠান্ডা কুল পাউডার। এটা রাত্রিবেলা যদি গায়ে লাগিয়ে শুই না, আরামসে সকাল হয়ে যায়। কেন বলো তো, এটা গায়ে লাগানোর পর যেন গা ঠান্ডা হয়ে যায়। আমরা তিনজনেই লাগিয়ে শুই, তো তাই জন্য হচ্ছে মা আমি আর ছেলে ডিসাইড করলাম এসি কিনতে গেলে তো এখন 40-50 হাজার টাকা চলে যাবে, তাই জন্য গরিবের এসি কিনে নিয়ে আসাই হোক। তাই জন্য আমি আর মা, এই আমি আর মা বলছি, আমার বরমশাই তাই এটা কিনে নিয়ে আসে। এইটা লাগিয়ে শুলে না ঠান্ডা ঠান্ডা লাগে, ফ্যান চললে আর এটা লাগালে ঠান্ডা ঠান্ডা লাগে। ওই জন্যই বলছিলাম তোমাদেরকে গরিবের এসি। আর আমার বর এটা কিনতেই গেছিলো বাজারে, এইটা কিনতে আর এইটা কিনতে। এটা হচ্ছে শরীরের ভেতরের এনার্জি, আর এটা হচ্ছে শরীরের বাইরের এসি। তো এই জন্যই বলছিলাম যে আমাদের গরিবের এসি এটা, ঠিক আছে। বরমশাই অনেক বাজার করে নিয়ে এসছে, আগের মানে নিয়ে এসেছিল গো, শেষ হয়ে গেছে, তো আবার একটা গ্লুকন্ডি নিয়ে আসলো। আর এখানে আছে মাছ, এখানে আছে মাংস, আর আমার বরমশাই নিয়ে এসছে ফেটা পরোটা কিনে। আর অবস্থা দেখো আমার বরের, পুরো বিছানায় যেন দোকান দিয়েছে দেখো। ও দাদা, ওই তেলের প্যাকেটটা কত, 10 টাকায় দেবে? না 10 টাকা না। তাহলে কত দাম? দাম কত? 120 টাকা দেবেন জান। ও, আপনি ঘরে বেচছেন তাহলে হচ্ছে বেশি না, আমি 30 টাকা দেবো। আপনারও রইলো আমারও রইলো 30 টাকা, 30 টাকার বেশি দেবো না। 30 টাকা দিয়ে আমি কি করব, আমার কেনা পড়েছে 135 টাকা। আপনাকে জান ঘরে বেচি বলে 120 টাকা দিয়ে বেচে টিচার এখান থেকে দোকানদার একদম বর্মশাই ফেটা পরোটা নিয়ে আসলো। এখানু তুই খাবি? তাই যে বর্মশাই নিয়ে এসছে ফেটা পরোটা, তো আমরা তিনজনে এখন খাবো। দিয়ে রান্না বান্না ভাত হয়ে গেছে, শুধু তরকারি পত্র জ্যান্ত মাছ নিয়ে এসছে, আর মাংস নিয়ে এসছে অল্প করে,
আর এই মাছের দেখো কতটা ডিম হয়েছে, দেখো কতটা ডিম হয়েছে, কতটা তেল হয়েছে মাছের তেল। কারা কারা মাছের তেল খেতে ভালোবাসো কমেন্ট করবে। আমিও খুব ভালোবাসি মাছের তেল খেতে, আমি আর আমার এই যে শাশুড়ি। আমাদের বাড়ি মাছের তেল আর কেউ খায় না, আমি আর আমার শাশুড়ি ছাড়া। ও হ্যাঁ, আমার শ্বশুরও খায়। আর এই যে মাছ নিয়ে এসছে, চলো রান্না বান্না করার দিকে যা যা যা। চিকেন কষা, আর এদিকে হচ্ছে আমের চাটনি, তো আর হবে মাছের ডিমের বড়া আর ডাল। তো এই যে চিকেনের ঝোল করবো না, চিকেন কষা কষা করবো। এত শরীরটা খারাপ লাগবে না, তো এখন তুমি ভালো না? হ্যালো, না তুমি খাও। কি শান্তি, আমরা বাঙালি আমরা একটু ছাড়ি না, কাপের তলায় লেগে থাকলেও সেটাকেও জল দিয়ে তো কাপটা ছেড়ে কেটে খাও। কাপে কি আছে ছেড়ে ছেড়ে খাবো, আমরা বাঙালি তো, আমরা বাঙালি না বাঙাল। লেগেছিল বলে তাই ধুইয়ে খেলাম, ওইটু আছে আর নেই। আমরা বাঙাল, বাঙালরা যে বকবক বন্ধ করো, ক্যামেরা বন্ধ হয়ে গেছে আর শুয়ে পড়েছি। তো এই যে মামার বর মশাই কোথায় গেল শোনো, এই যে এসি নিয়ে এসছে, ঠান্ডা ঠান্ডা এসি। সেটা আমার বর মশাই বলে আমাকে একটু লাগিয়ে দাও, আমার হচ্ছে কষ্ট হচ্ছে, এসিটা লাগিয়ে দাও। সবাই এসি চালাও, যাদের বাড়ি এসি আছে তোমরা চালাও, আর আমরা এসি লাগাই। তুমি জানো শোনো, এখন যে মানে এত রোদ দূর, এত তাপমাত্রা 43, 42, 44, ঠিক আছে, কেন জানো? সূর্যদেব ঠান নিয়েছে আমাদের ছবি আধার কার্ডের সাথে মেলাবে বলে। সূর্যদেব, তোমরা জানো, তোমাদেরকে বলছি যে এত তাপমাত্রা কেন জানো, সূর্যদেব চায় আধার কার্ডের সাথে আমাদের ছবি মিলিয়ে দেখতে, যে আমরা আধার কার্ডে যেটা আছে আসল ছবি সেটাই কি আমাদের ছবি। কারণ আমাদের এমনি এমনি দেখতে দেখো কত আলাদা, আর আধার কার্ডের ছবি তো নিজেকে নিজেই চিনতে পারি না। তাই জন্য সূর্যদেব ঠান নিয়েছে আধার কার্ডের সাথে আমাদের সবার ছবি মেলাবে, বুঝলে? ওই জন্যই এত তাপ, এত গরম। একটা বউয়ের থেকে কোনোদিন একটা ছেলে জিততে পারে না। অর্ণব, তুমি কি জানো না সুচন্দরের মুখ বগলের গন্ধ? নামাও বগল, বগল নামাও, কই আমাদের তো বগলে গন্ধ বেরোয় না, বিশেষ করে আমার আমার আমাদের ভুল কথা, আমার বগলে গন্ধ বেরোয় না। তা আমরা এখন মেজের মধ্যে শুয়ে আছি, দেখো খাট ছেড়ে আমার বাবা এত খরচা করে পয়সা পয়সা জমিয়ে খাট দিয়েছে আমাকে বিয়েতে, আর সেই খাট এখন আমার কোনো কাজে লাগছে না। শীতকালে কাজে লাগবে, গরমকালে কাজে লাগবে না। রাত্রির বেলাও তো নিচে শুলে কত ভালো হয় বলো তো, না ওটা উঠে 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 করো, উঠে করো উঠে করো, পাটা পড়বে করো। আরে উঠে করো না কেন, আমার উঠতে ইচ্ছে করছে না এখন, এসি লাগাচ্ছি এসি। এইটাতে দুটো কাজ হয়, ঘামাচি যাদের হয় তাদের ঘামাচিও মরে যাবে, আর এসির মতন ঠান্ডাও লাগে। আসলে দোল খেলি না, দোলের মতো রঙের গন্ধ, আমাদের যে রঙের গন্ধটা দেখো
না না আমার হাতটা দেখো একটু। তো চলো আবার বিকেলে কথা বলবো। ও নিচে শুয়েছে আর আমি খাটে উঠে গেছি। আর এ এ তুমি ফের কোরবালিশকে জড়িয়ে শুয়েছো, কোরবালিশে পা রাখে, পা রাখবে। তুমি কিন্তু জড়িয়ে শোবে না বলে দিচ্ছি, কারণ ওই জড়িয়ে শোবে শুধু একমাত্র আমাকে। কোরবালিশ জড়াচ্ছে, আমি বলে দিলাম লজ্জা লজ্জা কি আছে। দেখো আমি তোমাদেরকেও বলছি, হ্যাঁ তুমি বলো বিয়ের আগে কোলবালিশ জড়িয়ে শুতো শুতো, এখন কি কোলবালিশ জড়িয়ে শোয়ার ওর বয়স বলো তো? তাই জন্য একদম পছন্দ করে না আমার আবার এই এই। তুই যদি আর একবার কোলবালিশ জড়িয়ে শুস না অন্য, তুমি যদি আর একবার কোলবালিশটাকে আমি দেখি, তুমি যদি জড়িয়ে শুতে শুয়েছো তুমি দেখবে তুমি, আমি তোমার কোলবালিশ জড়িয়ে শোয়া একদম পছন্দ করি না। আমি বলে দিলাম তুমি কোলবালিশ জড়িয়ে শোবে না, ওই ওইখানে শুধু আমার জায়গা। দাঁত কালাচ্ছিস কেন, ঘুমা। আবার দেখছিস পিটির পিটির করে। আরে তুই কি করতে এসছিস, তোর বাবাকে মারছি বলে তুই এসছিস? যা এখান থেকে, চলে গেল তোর ছেলে। দেখবি কত কথা শোনো শোনো, ভদ্র ছেলে তোমার ছেলে। বেলা তো স্নান করে নি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ এত গরম তো আমি স্নান তখন স্নানই কর মানে ভালো স্নান করেছিলাম, কিন্তু গায়ে জল ঢেলেছিলাম, কিন্তু ভালোভাবে স্নান করিনি কারণ এত গরম তো ট্যাঙ্কের জল দুপুরবেলা খুব কষ্টকর স্নান করা। তাই জন্য এখন ভালো করে সাবান টাবান মেখে ফেস ওয়াশ ফেস ওয়াশ দিয়ে ভালো করে স্নান করে এলাম। আর একজন খাটের তলা ঢুকে করছে কে জানে, তলা থেকে সব বাসন কুসন বের করে হয়ে দেখো, চর 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 আমার খাটের তলা ঢুকেছে, চর বেরিয়ে আছে, আমি ধরবো এবারে চোরটাকে। এ তো আমার বর, কি অবস্থা দেখো মাথায় ঝুল ঝুল, ইস কি জন্য ঢুকেছে বলতো? এই যে এই যে আমার এই অমিতা জনের জন্য ঢুকেছে, কারণ আমার মাথা যন্ত্রণা করে মাথা লাগাই তো সেইটার জন্য ঢুকেছে। আর মালটার অবস্থা, ইস এ শোনো এই তো তোমার বালা, আর এই তো আমার আংটি, ধরো ধরো আমার আংটিটা পরে নিই আমি। এটা আমার আংটি, একটা ভিডিও শ্যুট করবো বলে শাড়ি মাড়ি পরে এসেছি, এদিক থেকে ঘাম ঝরছে, এদিক থেকে ঘাম ঝরছে, ঘামই ঝরে যাচ্ছে। রিলস বানাবো বলে কটা রিলস বানাবো ইনস্টাগ্রামে। শোনো জামা ষষ্ঠী আসবে, এখনো এ হলো না কি এই আসবা, তুমি খালি গায়ে এসছো কেন, সব দেখে নিচ্ছো তো চোখ থেকে। তো জামা কাপড় ছেড়ে শাড়ি টাড়ি ছেড়ে মুখ টুক ধুয়ে আর এলাম। ও যা কষ্ট হচ্ছিলো, যেন মনে হচ্ছিলো আমি এক্ষুনি মরে যাবো এক্ষুনি মরে যাবো। তাই যে সকালবেলা বর মাসায় আইসক্রিম নিয়ে এসছে, তো এখন খাবো। তিনজনের তিন গরম নেই দেবে তো আমার দেবে না, একা একা খাচ্ছ তোমার হাতেও আছে, মিথ্যে কথা বলবে না, আমার খাচ্ছে গো। ওর নিজেরটা চাতরি করে খেয়ে নেবে, তারপর আমাদেরকে নজর দেবে। আর একজন যেতে যেতে খাচ্ছে। এই অবধি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর কমেন্ট করে জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। ততক্ষণ ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, বাই।